নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজে ও ঝটপট বানানো যায়। এই রেসিপিটির নাম দহি চিকেন। বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় তাহলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানাতে পারবেন। রেসিপিটা ভালো ও সুস্বাদু বানাতে আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমে ভালো করে চিকেনটাকে ধুয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। চিকেনটাকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখব। এখানে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। কাজু, চালমগজদানা, আমন্ড, পোস্ত, মৌরি, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এবারে রেসিপিটা আমরা শুরু করব। প্রথমেই কড়াটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে আমি তেল দেব। তেলটা গরম হলে তার মধ্যে আমরা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভেজে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজটা বেটে নেব। আচ্ছা, অবশ্যই কিন্তু পেঁয়াজটা ঠান্ডা করে নিয়েই আপনারা মিক্সিতে বাটবেন। এবার আমি আবার কড়াতে বেশ 150 মতন তেল আমি দিয়ে দেব। আর তেলটা গরম হলে তাতে 2 খানা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব 1 চামচের মতো। এবারে এর মধ্যে আমরা 2 থেকে 3 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবারে এটাকে আমি ভালো করে ভাজতে থাকব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। আচ্ছা বন্ধুরা, রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এর মধ্যেই আমি 1-1 করে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা, আপনি যদি প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখতে পান। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব 2 চামচ নুন, 1 চামচ চিনি, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে চিকেনটাকে কষব। আচ্ছা, এখানে আমি কতটা পরিমাণে কী কী উপকরণ দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চিকেনটাকে। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে, আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে তলায় চিকেনটা ধরে যাবে। এখানে কিন্তু গ্যাসটা একদম ডাউন করে দেবেন। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন চিকেনটাতে আরও জল বেরিয়েছে, এতে কোনো অসুবিধে নেই, ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা 1-1 করে চিকেনগুলো তুলে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করেন না, কমেন্ট না করলে আমি কী করে জানবো আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে আমারও রান্না করতে আরও ভালো লাগবে। চিকেনগুলো তোলার পরে যে গ্রেভিটা আমাদের পড়ে আছে ওই গ্রেভির মধ্যেই আমি পেঁয়াজ ভাজার পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকব, নাহলে তলায় মশলাটা কিন্তু ধরে যেতে পারে, এই কারণেই অনবরত নাড়তে হবে। এবারে এর মধ্যে আমরা কাজু বাটার মশলাটা দিয়ে দেব, দিয়ে আবার আমি ভালোভাবে নাড়তে থাকব। এবার এর মধ্যে আমি 1 চামচের 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আপনারা যদি মনে করেন কেনা ক্রিমও দিতে পারেন, যে কোনো আমুলের ক্রিম। একটু নেড়ে নিয়েই এর মধ্যে আমরা প্রায় 250 মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফাটিয়ে। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে করে দেবেন, এখানে কোনো রকমভাবে জোরে দিলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। আর অনবরত এখানটা নাড়তে থাকবেন, প্রায় 5 থেকে 7 মিনিট আমি এইভাবেই নাড়ব। এবার এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতন জল আমি অ্যাড করব। আপনারা যদি মনে করেন
এর চেয়ে বেশিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন জলটা। 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, আর এখানে আমি গ্যাসটা একটু জোরে করে দেবো। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার দেখুন টকবক করে কেমন ফুটছে। এই ফোটার মধ্যেই আমি আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দেব। জলটা এই কারণেই দিলাম যাতে চিকেনগুলো যেটুকানিও কাঁচা আছে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি মনে করেন জল দিতে লাগবে না, তাহলে আপনারা নাও দিতে পারেন। আমার একটু গ্রেভি বেশি লাগবে, তাই আমি এর মধ্যে জলটা একটু বেশি অ্যাড করেছি। আপনারা মনে করলে 1 কাপের মতন দেবেন। আর যদি ড্রাইভাবে চিকেনটা বানাতে চান, তাহলে জল অ্যাডই করবেন না। এবারে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন কী সুন্দর গ্রেভিটা হয়েছে। এর মধ্যে আমি ঘরেই তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। আমার এখানে গ্রেভিটা একটু বেশি হয়েছে, তাই মনে হচ্ছে একটু নুন আর চিনি দিতে হবে। তাই আমি 1 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন চিনি অ্যাড করেছি। আপনাদের মনে হলে তবেই দেবেন। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি 1 চামচ মাখন দিয়ে দেবো। আপনাদের কাছে যদি মাখন না থাকে ঘিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুকনো খোলায় ভাজা কাসুরি মেথি হাতে ক্রাশ করে আমি 1 চামচের মতন এর মধ্যে দিয়ে দেব। এবারে জাস্ট 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আজকের মতন এখানেই আমাদের রান্নাটা শেষ হলো। দেখে নিন কত সুন্দর রান্নাটা হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই রেসিপিটাকে আপনারা গরম গরম ফ্রায়েড রাইস কিংবা পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনো জিনিস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আচ্ছা, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।